আনন্দ বিচার মঞ্চ মজদুর মনিটরিং সেলের উদ্যোগে রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং মজদুর মনিটরিং সেলের কর্মকর্তারা। করোনা মোকাবেলায় এবং সারা দেশ সহ রাজ্য ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বিরাট অবদানের কথা নিজের বক্তব্যে উল্লেখ করেছেন প্রতিমা ভৌমিক। তাদের অবদান ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে বলে প্রতিমা ভৌমিক উল্লেখ করেছেন। একটা অজানা অচানা একটা শত্রুর বিরুদ্ধে আমরা লড়াই করছি, কিন্তু তৎসময়ে আমার আশা এবং অঙ্গনবাড়ির মায়েরা নিজের পরিবারের কথা, নিজের ছেলে মেয়েদের কথা উপেক্ষা করে, নিজের কথা উপেক্ষা করে শুধু সমাজকে নিজের কর্তব্য পালন করতে গিয়ে আশা অঙ্গনবাড়ির মায়েরা যে কাজ করেছেন, যেদিনই তার ইতিহাস লেখা থাকবে স্বর্ণাক্ষরে, আগামী 100 বছর 200-300 বছর যেদিনই ইতিহাস লিখবে, যেদিনই ইতিহাস পড়বে, আশা অঙ্গনবাড়িদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে